नमस्कार बंधुरा, वेलकाम टू रोशो होम। तो गाइस, आज हमें ये भिडियोते प्रतिदिन मत इंडियन फुटबल जड़ित कैकट बेपार नहीं कथा बोलबो, जखने आईएसएल और आई लीगर विभिन्न ट्रांसफार अपडेट और ट्रांसफार रिमोट्स रही है। तो चलो शुरू करा जाक। और जरा एखो हमारे चैनल के सबसक्राइब करो तो कीसर वेट करो, सबसक्राइब कर दाओ प्लिज। और पशे थका बेल आइकनटार अल अपशन प्रेस कर दाओ, जैसे परवर्ती भिडियोगल नोटिफिकेशन तुम्हारा तुम्हारे मोबाइले पे जाओ। तो चलो आजकल भिडियो देरी ना शुरू करा जा। तो आज के किन्तु आम्रा कथा बोलबो मूलत इस्ट बेंगलर ब्यापारे। तो सबार आगे जेटा तोमादेर काछे बोलार रोयेछे, तो सेटा होच्छे तोमरा किन्तु जारा आमाके इन्स्टाग्रामे आर कि फलो करो, तो अनेकेई किन्तु बोलछिले जे भाई आईएसएल एर नतून जे कभार पेजटा सेटा किन्तु आपडेट देवा होयेछे, तुमि कि ख्याल करेछो बा एटा केन करा हलो, इस्ट बेंगल नेई केन, अनेक प्रश्न। तो तोमादेर किन्तु आमि अनेककेई मेसेज करे जानिये दियेछिलाम जे मूलत এই কারণটার জন্যই চেঞ্জ করা হয়েছে। তো তোমাদের এখন ভিডিওতেও বলে দিচ্ছি। তো এই চেঞ্জটা কিন্তু হলো এটিকে মোহনবাগানের লোগোর আপডেটের চেঞ্জের পরে, অর্থাৎ এক মাস হলো, এক মাস পরে কিন্তু চেঞ্জটা হলো, প্রায় এক মাস। তো ব্যাপারটা হচ্ছে চেঞ্জ হয়েছে কারণ হায়দ্রাবাদ এফসি তারা নতুন লোগো বানিয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে পুরনো লোগোটা সেটা পরের সিজন থেকে আইএসএল থাকবে না। তাই কিন্তু তারা আইএসএল এর কাছে এটা বলেছে এবং আইএসএল এটা আপডেট করেছে। তো ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, মানে এমন একটা পরিস্থিতিতে আইএসএল এটা আপডেট করলো আর কি। আমরা যেখানে সবসময় ভাবছি যে এই মনে হয় ইস্ট বেঙ্গলের অন্তর্ভুক্তির কথাটা এফএসডিএল বলে দেবে, তো সেই সময়ে এই আপডেটটা করা হলো, এর জন্যই তোমরা ঘাবড়ে গিয়েছো। তো এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ইস্ট বেঙ্গলকে এফএসডিএল নেবে এটা তোমরা সবাই জানো। তো জাস্ট ইনভেস্টর আনলেই কিন্তু ইস্ট বেঙ্গল চলে যাবে আইএসএল এ। তো এবার তোমাদের একটা আপডেট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে এই যে ভোল্টাস বেকো। তো ভোল্টাস বেকোর ব্যাপারে আপডেট দেওয়া রয়েছে। তোমরা অনেকেই ভাবছিলে ভোল্টাস বেকো হয়তো ইনভেস্টর হিসেবেই আসলো অথবা মেইন স্পন্সর হিসেবে আসলো। তো তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম, যেটা বলেছি আরেকবার দেখে নাও, তারপর আমি আমার মূল বক্তব্যে আসছি। আমার পার্সোনালি মনে হয় ইনভেস্টর হবে না, যদি হয় তো অবশ্যই কো স্পন্সর হবে, স্পন্সরও নয় কো স্পন্সর হবে। আর এই পুরো বিষয়টাকে কিন্তু বলা হয় মূলত গ্রাউন্ড স্পন্সরিং, মানে গ্রাউন্ডে যেমন গ্যালারিতে কয়েকটা যখন ব্যানার লাগানো হয় বা ফ্ল্যাগ লাগানো হয় সেটা, বা এই যেরকম গেট লাগানো হচ্ছে, তো এটাকে মূলত গ্রাউন্ড স্পন্সরিং বলা হয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ, এবং আমি কিন্তু একমাত্র যে তোমাদের এই খবরটা ফার্স্ট ভিডিওতেই দিয়েছিলাম, অর্থাৎ যেখানে আপডেট দিয়েছিলাম ভোল্টাস বেকোর সেখানেই বলেছিলাম। তো সেটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে ভোল্টাস বেকো কিন্তু কম পরিমাণে টাকা দেবে না। তোমরা অনেকেই ভাবতে পারো হয়তো কম টাকা দেবে, তো তোমাদের বলে রাখি যেরকম অ্যামাউন্ট শোনা যাচ্ছে আমি তোমাদের বলবো না, অনুমতি নেই, কিন্তু কম অ্যামাউন্ট কিন্তু না, ভালো পরিমাণে টাকাই কিন্তু দেবে ইস্ট বেঙ্গল ক্লাবকে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথম বেরোচ্ছে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটার অল অপশানটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।